প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করিস ভালো আছো আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম জ্যামিতি বিষয় নিয়ে একটি ক্লাস নিয়ে তো জ্যামিতির বেসিক বিষয় নিয়ে আমরা ক্লাসটা আজকে ক্লাস করব। তো আমরা জ্যামিতির প্রথম দিকে একটা বিষয় শিখেছিলাম সেটা হচ্ছে বিন্দু চিন্তা করো এই বিন্দুটা আমরা কি পড়েছিলাম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটি নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে এবং এই বিন্দু থেকে পরবর্তী আরও কিছু শিখেছিলাম তো ওখানে আমরা প্রথমে কী করেছিলাম মুখস্থ করেছিলাম তো আজকে আমরা সে বিন্দুটাকে যদি মুখস্থ না করে মজা করে একটু শিখি দেখি কী করে বিন্দু বা তার পরবর্তী বিষয়গুলো মজা করে শেখা যায় তো আমরা একটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ফোটা আচ্ছা এই ছোট্ট ফোটাটা আমি যদি একটা স্কেল দিয়ে এর দৈর্ঘ্য মাপতে চাই প্রস্থ বা উচ্চতা মাপতে চাই কোনোটাই মাপতে পারবো না কিন্তু বলতে পারি সে শুধুমাত্র একটা জায়গা অবস্থান করে আছে সে একটা ছোট্ট জায়গা নিয়ে অবস্থান করে আছে তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে অর্থাৎ সংজ্ঞাটা এমন হতেই পারে যার প্রস্থ উচ্চতা কোনোটিই নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে এই ছিল আমাদের বিন্দুর বিষয়টা এখন বিন্দু তো মনে করো যে আমরা তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা খুবই শান্তশিষ্ট কিন্তু বিন্দু তোমাদের মতো শান্তশিষ্ট নয় মনে করে একটু দুষ্টমি শুরু করে দিল তাহলে বিষয়টা কেমন হবে তো দেখি বিন্দু দুষ্টমি করে অস্থির হয়ে লাফালাফি শুরু করে দিচ্ছে এখন মনে করো বিন্দুটি হাঁটা শুরু করলো এখন বিন্দুটা মনে করো আমার মতোই বিন্দু একটা জায়গায় অবস্থান করে আছে বিন্দু হেঁটে কোথায় যাবে এদিক যেতে পারে এদিক যেতে পারে সোজা এখন একদিকে যেতে পারে আঁকা করে সাপের মতো করে যেতে পারে যেমন ইচ্ছা তেমন যেতেই পারে তো এবার দেখি বিন্দুর এই মজার মজার চলার ফলে বা বিভিন্নভাবে চলার ফলে কিসের তৈরি হয় তো মনে করো এই ভদ্র বিন্দুটা ভদ্রভাবে হাঁটা শুরু করল কীভাবে ভদ্রভাবে এভাবে হাঁটা শুরু করল অর্থাৎ সোজা এদিকো না ওদিকো না কারোর দিকে তাকানো নাই সোজা সে হেঁটে চলে গেল তাহলে এখানে একটা পথ তৈরি হলো এরকম একটা সোজা পথ তৈরি হলো অর্থাৎ আবার বিন্দুটা এরকম হেলে ধুলে আঁকা হয়ে এভাবেও কিন্তু দেখো চলতে পারে তাহলে এখানেও একটা পথ তৈরি হলো অর্থাৎ বিন্দুর সোজা চলার পথে একটা তৈরি হলো এবং দিক পরিবর্তন করে চলার ফলেও একটা পথ তৈরি হলো যে পথই তৈরি হোক না কেন সোজা চলার পথেই চ পথ তৈরি হোক আর বাঁকাভাবে আঁকা বাঁকাভাবে চলার পথেও কোনো পথ তৈরি হলে সেটাকে কি তৈরি হয় সেটা আমরা এবার শিখব অর্থাৎ বিন্দুর চলার ফলে চলার পথে রেখা উৎপন্ন হচ্ছে এই যে বিন্দুর যে চলার পথটা তোমরা দেখতে পাচ্ছ বিন্দুর যে চলার পথটা দেখতে পাচ্ছ এটাকেই বলে হচ্ছে রেখা এখন রেখার আমরা আগে কী শিখেছিলাম বিন্দুর কি কি মাপতে পারেনি দৈর্ঘ্য মাপতে পারেনি প্রস্থ মাপতে পারিনি এমনকি উচ্চতা তিনটার কোনোটাই আমরা মাপতে পারিনি কিন্তু রেখার দৈর্ঘ্য মাপা যায় বিন্দুর কি মাপা যায় না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই মাপা যায় না কিন্তু রেখার দৈর্ঘ্য মাপা যায় এবার কোন রেখাকে কি নাম দেওয়া যেতে পারে এখানে দেখো বিন্দু সোজাভাবে দিক পরিবর্তন না করে চলার ফলে যে রেখা তৈরি হচ্ছে বা আঁকা ফলে চলার ফলে যে রেখা তৈরি হচ্ছে তাদের দুইটা আলাদা আলাদা নাম আছে অর্থাৎ বিন্দু চলার পথে যদি কোনো দিক পরিবর্তন না করে বিন্দু চলে যাচ্ছে সোজা সোজা চলে যাচ্ছে কোনো দিক পরিবর্তন করলো না তাহলে সেটাকে বলে হচ্ছে সরলরেখা আর বিন্দু মনে করো চলার পথে এরকম আঁকা বাঁকা করে চললো তাহলে এইটাকে কি বলে বিন্দু চলার পথে কোনো দিক পরিবর্তন করে তখন যে রেখা উৎপন্ন হয় তখন সেটাকে বলে হচ্ছে বক্র রেখা তাহলে আমরা বিন্দু শিখলাম বিন্দুর চলার পথে রেখা তৈরি হয় সেটাও শিখলাম এবার দেখি রেখা যদি চলা শুরু করে মনে করো রেখা এখানে আছে এখান থেকে চলতে চলতে এখানে আসলো এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এভাবে আসলো ধরো আমরা ধরে নিচ্ছি এটা একটা রেখা আমাদের এই যে মনিটরের যে স্ক্রিনটার কালো অংশটুকু দেখতে পাচ্ছি এটা রেখা এটা চলতে চলতে একটু নিচে নেমে আসলো এখানে আসলো আবার এখানে আবার চলতে চলতে মনে করো আমার দুই হাতের এখানে আবার এখানে এভাবে চলতে চলতে একদম শেষে তৈরি হয় চলে আসলো অর্থাৎ এই রেখাটা চলতে চলতে যখন এইখানে চলে আসলো উপরে একটা আমরা কি দেখতে পাচ্ছি সাদা অংশটুকু একটা যা দেখতে পাচ্ছি তাকে বলে হচ্ছে তল এবার আমরা দেখি তল বিষয়টা নিয়ে রেখা এইভাবে চলতে চলতে চলে আসলো চলার পথে কি তৈরি হলো এ সম্পূর্ণটা হচ্ছে একটা তল তাহলে অর্থাৎ কোনো রেখার চলার ফলে তল উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি কোনো রেখার চলার ফলে তল উৎপন্ন হয় এবার দেখি তলের কি কি মাপা যায় তলের এই দিকে যদি মাপা যায় সেটাকে আমরা দৈর্ঘ্য বলবো এই দিকে যদি আমরা মাপি সেটাকে আমরা বলবো হচ্ছে প্রস্থ অর্থাৎ যে জিনিসের দৈর্ঘ্য প্রস্থ আছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় কিন্তু বেদ বা উচ্চতা মাপা যায় না তাকে তল বলে তাহলে ক্লিয়ার সবাই তল কাকে বলে একটা রেখার চলার পথে তল উৎপন্ন হয় তলের কী আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু কী নাই উচ্চতা নাই এবার মনে করো এই বেচারা তল এটাও এক সময় বসে থাকতে থাকতে সে অস্থির হয়ে গেল তারও মনে হলো যে না আমি স্থির থাকবো না আমি একটু চলা শুরু করি এবার দেখি এইরকম একটা তল চলতে চলতে কী তৈরি হলো এ দেখো তলটা আমরা দেখি তলটা প্রথমে এই অবস্থানে আছে তারপরে এখানে আসলো তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে অর্থাৎ তলটা আস্তে আস্তে সে চলা শুরু করলো তলটা আস্তে আস্তে চলার ফলে কোনো তলের চলার ফলে ঘন বস্তু উৎপন্ন হয় এই যে দেখতে পাচ্ছ তলের চলার ফলে ঘন বস্তু উৎপন্ন হচ্ছে এবার দেখি ঘন বস্তুর কী আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতাও আছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সাহায্যে যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় হচ্ছে কি ঘন বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যেটা নির্ণয় করা হয় তাকে বলা হয় ঘন বস্তু তো আমরা এই যে ক্লাসটা সেটা গল্পের মতো করে আবার উপস্থাপন করি একটা ছোট্ট ফোটার মতো কোনো কিছু যার দৈর্ঘ্য নেয় প্রস্থ নাই উচ্চতা নাই শুধুমাত্র অবস্থান আছে তাকে বলে হচ্ছে বিন্দু শুরুটা যদি একটা বিন্দু দিয়ে হয় সে বিন্দুটা চলা শুরু করলো বিন্দু এইভাবে চলা একটা পথে চলল সোজা পথে বা বাঁকা পথে যেভাবেই চলুক না কেন বিন্দুর চলার পথে তৈরি হয় কি রেখা রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে এবার রেখার চলার পথে কি তৈরি হয় রেখার চলার ফলে তল তৈরি হয় তলের কি কি আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবার তলের চলার ফলে আমাদের তৈরি হচ্ছে কি ঘনবস্তু ঘনবস্তুর কি কী আছে তিনটা জিনিস আছে এক আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবার সম্পূর্ণ আজকের ক্লাসেস সারাংশটা আমরা একটু দেখি বিন্দু রেখা তল ও ঘনবস্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নাই শুধুমাত্র অবস্থান আছে রেখা দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য আছে তল যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে তো আবার একটু দেখি বিন্দুর কী আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নাই রেখার দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য আছে প্রস্থ নাই উচ্চতা নাই তলের কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই ঘনমস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে যেহেতু বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নাই তার মাত্রা হবে হচ্ছে জিরো তাহলে বলো সবাই এবার তো রেখার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদের মধ্যে একটা আছে তাহলে মাত্রা শোধ হচ্ছে ওয়ান অর্থাৎ এক এবং তলের যেহেতু দুইটা আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকে বলে হচ্ছে মাত্রা হচ্ছে দুই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাহলে মাত্রা হচ্ছে তিন এখন আমরা অনেক সময় বলি না টু ডি থ্রি ডি এরকম একটা বলি না থ্রি সিনেমা বা টু সিনেমা এটা কি অর্থাৎ টু হচ্ছে টু ডাইমেনশান থ্রি ডি হচ্ছে থ্রি ডাইমেনশান অর্থাৎ এইটাই ঘনবস্তুর ডাইমেনশান হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি ডি তলের ডাইমেনশান টু অর্থাৎ এটা হচ্ছে টু ডি এটা হচ্ছে ওয়ান ডি এবং এর অর্থে কোনো ডাইমেনশান বিন্দুর কোনো ডাইমেনশানই নাই তো আশা করি আজকের এই ক্লাসটার ভিওয়ার যারাই হও না কেন ওয়ান থেকে বা যারাই হন না কেন ওয়ান থেকে ইলেভেন টুয়েলভ বা পরবর্তী লেভেলের যারাই হন যারা শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার কোনো বয়স নাই তো আমি আশা করি বিন্দু থেকে ঘনবস্তু পর্যন্ত আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝানোর আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি এই সংক্রান্ত সকল প্রবলেম আপনাদেরকে সলভ হবে তো আজকে আর কথা না বাড়াই এখানে শেষ করি ভালো থাকেন সবাই